তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। আমরা কখনোই কোনো অবস্থাতেই যখন আমরা ঘোষণা দিয়েছি আমরা আল্লাহর আবেদ, আল্লাহর দাস, তখন আমরা আল্লাহর বিধানের সাথে বা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারোর সামনে আমরা মাথা নত করতে পারি না, অন্য কারোর বিধানের সামনে আমরা মাথা নত করতে পারি না। শুধুমাত্র অভ্যাস বসে আল্লাহর ইবাদত করলাম, অভ্যাস বসে মসজিদে আসলাম, পাঁচক তো সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, এটার নাম ইবাদত না। আল্লাহর কাছে খুশু খুজু সহকারে ইবাদত করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে আশা রেখে ইবাদত করার নামই হচ্ছে প্রকৃত ইবাদত। মৃত্যুর সময় পর্যন্ত বলা হয়ে থাকে যে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষই আফসোস করবে দুনিয়ার জীবনের জন্য। যে ব্যক্তি সবচেয়ে ভালো আমলও করেছে সে ব্যক্তিও আফসোস করবে এই জন্য যে হয়তোবা সে আরও একটু আমল করতে পারতো, সে হয়তোবা আরও একটু আল্লাহর প্রিয় পাত্র হতে পারতো। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাজধানী ঢাকার উপকণ্ঠে নবাবপুর উপজেলার মাশাইলে অবস্থিত আবু বকর জামা মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা অত্র মসজিদের উদ্বোধনী জমায় উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। আমরা তার দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার প্রসার বাস্তবায়নের জন্যই আমাদের সার্বিক প্রচেষ্টা। সুপ্রিয় মুসলিমবৃন্দ, আমরা আরও একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি প্রতিষ্ঠানে এবং এত সুন্দর একটি মসজিদে উপস্থিত হওয়া, সেই সাথে সাথে এই মসজিদের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যম দিয়ে অত্র অঞ্চলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে তৈরি করে দিয়েছেন। আমরা তার উদ্দেশ্যে আরও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এভাবেই দিকে দিকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে পড়ুক, এটাই আমরা সর্বদা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কোনো মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানা মসজিদান লিল্লাহি কা মাফহাসি তায়রিন, একটা ছোট মানে পাখির বাসার মতো একটা মসজিদ যে নির্মাণ করবে, আও আসগারা মিনহু অথবা তার চেয়ে ছোট, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আর এখান থেকেই কোন কোন মুহাদ্দিস বলেছেন যে কোনো ব্যক্তি যদি একটা মসজিদের কাজে শুধুমাত্র একটা ইটও দেয়
একটা ঈদ সমপরিমাণ অংশগ্রহণও করে, তবুও সে এই সওয়াবটা ইনশাআল্লাহ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যারা এখানে এই মসজিদের সাথে সম্পৃক্ত ছিলাম, এই মসজিদ নির্মাণের সাথে যারা সংযুক্ত ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। প্রিয় উপস্থিতি, মসজিদ আল্লাহ দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে পবিত্র জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয়তম স্থান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন স্থান? মসজিদ। কেন প্রিয়তম স্থান? কারণ এই মসজিদ হচ্ছে এমন এক জায়গা যেখানে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করা হয় না। এটা হচ্ছে নিখাদ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জায়গা। আর পৃথিবীতে আল্লাহর ইবাদত করার চেয়ে উত্তম কাজ আর কোনো কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের দাস হওয়ার মতো উত্তম কাজ আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। আর এই কারণেই এই কাজটি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই পৃথিবীতে জিন এবং ইনসানকে একমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। পৃথিবীতে যত মানুষ রয়েছেন, তিনি হিন্দু হন, খ্রিস্টান হন, যে ধর্মে থাকুক না কেন বা যে অবস্থায় থাকুক না কেন, তিনি কানা হোক, খোড়া হোক, তিনি ল্যাংড়া হোক, যে অবস্থানে থাকুক না কেন, প্রত্যেক মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের এটাই যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21-22 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান্নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যারা সৃষ্টি হয়েছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমরা ইবাদত করবে? যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো, তার তাকওয়া অর্জন করতে পারো। আল্লাযী জাআলালাকুমুল আরদা ফিরাশা, সেই আল্লাহর ইবাদত তোমরা করো যিনি তোমাদের জন্য এই জমিনকে করে দিয়েছেন বিছানার মতো সমতল। ওয়াল্লাযীনা মিন ওয়াসসামা বিনা, এবং আসমানকে করে দিয়েছেন বিনা এর মতো। ওয়াআনজালা মিনাস সামাঈ মা, এবং তিনি আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি। ওয়াআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল্লাকুম, এবং বৃষ্টির মাধ্যম দিয়ে তোমাদের ফসলাদি, তোমাদের ফল ফলাদি রিজিক হিসাবে তিনি প্রেরণ করেছেন। ফালা তাজআলুলিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, অতএব তোমরা জেনে শুনে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক হিসাবে স্থাপন করো না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতটা কতদিন আমরা করব? আমাদের ইমানের পূর্ণতা পেয়ে যাওয়ার পরে সেই ইবাদতকে আমরা বাদ দেব না? আল্লাহ বলছেন, ওয়া আবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার যতদিন মৃত্যু না আসছে অর্থাৎ মৃত্যু পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো, যতদিন মৃত্যু না আসছে। এই আয়াতের ব্যাখ্যায় অনেক সুফিরা অবশ্য অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন, যতদিন আল্লাহ, যখন আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস এসে যাবে, যখন ফানাফিল্লাকে অবস্থানে পৌঁছে যাবে, বাকাবিল্লার অবস্থানে পৌঁছে যাবে, তখন আর ইবাদত করার প্রয়োজন নেই। মূলত ব্যাখ্যা এটা না, ব্যাখ্যা হচ্ছে যতদিন পর্যন্ত আমার মৃত্যু না আসছে, মৃত্যু আসা পর্যন্ত অর্থাৎ আমৃত্যু যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পেরেছে, আল্লাহর আবেদ হতে পেরেছে, আল্লাহর দাস হতে পেরেছে, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে সেই। আর যে ব্যক্তি আল্লাহর দাস হতে পারেনি, আল্লাহর দাসত্ব করতে পারেনি, আল্লাহর ইবাদত করতে পারেনি, সে হচ্ছে সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি। যদিও সে পৃথিবীর অবস্থানের দিক দিয়ে, পৃথিবীর অর্জনের দিক দিয়ে সে পাহাড় সমপরিমাণ হোক না কেন। এজন্য একজন কবি বলছেন, মানফাত আল্লাহ মাদা ওয়াজাদা, যে ব্যক্তি আল্লাহকে হারালো সে আর কাকে পেল? ওমান ফা ওমান ওয়াজাদা আল্লাহ মাদা ফাতা, আর যে ব্যক্তি আল্লাহকে পেল সে আর কী হারাল? অর্থাৎ যদি কেউ আল্লাহকে পায় তাহলে দুনিয়ার সমস্ত কিছু যদি হারিয়ে যায় তবু তাতে তার আসলে কোনো অপ্রাপ্তি নেই। আবার যদি পৃথিবীর সমস্ত কিছু তার রয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় লোক সে, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান লোক সে, অথচ সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ লাভ করেনি, সে আল্লাহর আবেদ দাস হওয়ার সুযোগ পায়নি, সে নিঃসন্দেহে পৃথিবীর সব কিছু পেলেও সে আসলে কিছুই পায়নি, কারণ সে তার রবকে চিনতে পারেনি, তার স্রষ্টাকেই সে চিনতে পারেনি। এবার আসুন, দাসত্ব বলতে আসলে কি বোঝায়, ইবাদত বলতে কি বোঝায়? ইবাদতের অর্থ ওলামায়ে কেরাম যেটা করেছেন, ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদা মিন কওলিন আও ফিআলিন যাহিরিন আও বাতিন। ইবাদত হলো ওই জিনিস যেই কাজটা করলে বা যেই কথাটা বললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটা ভালোবাসেন সেটা করার নামই হচ্ছে ইবাদত।
ইবনে তাইমিয়া বলছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষী। তারা সবসময় চায়, তাদের অন্তরটা চায় যে আমার একজন স্রষ্টা থাকুক, এমন একজন ব্যক্তি থাকুক যার উপর আমি নির্ভর করতে পারি, এমন একজন ব্যক্তি থাকুক, এমন একটা সত্তা থাকুক যার উপর আমি, যার কাছে আমি সাহায্য চাইতে পারি। মানুষের মৌলিক চাহিদার মধ্যে দুটো চাহিদা, যেটা আমরা হয়তোবা বলছি খাদ্য বস্ত্র অন্ন সংস্থান, এই সমস্ত যে বিষয়গুলো আমরা বলে থাকি এগুলো মানুষের মৌলিক চাহিদা নয়। মানুষের অন্তরে মৌলিক চাহিদা হচ্ছে তার একজন স্রষ্টা থাকবে, তার একজন মাবুদ থাকবে যার সে উপাসনা করতে পারে এবং তার কাছে সে সাহায্য চাইতে পারে। এটা হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। আর এই জন্য আমরা সূরা ফাতিহা কি পড়ি, ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্তাইন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। এটা হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। যদিও আমরা দুনিয়াবি ব্যাখ্যা যারা দেই তারা অন্যভাবে ব্যাখ্যা দিই, পৃথিবীর প্রত্যেকটা মানুষের চাহিদা কিন্তু এটাই, সে আস্তিক হোক নাস্তিক হোক প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা চায়। একজন নাস্তিক ব্যক্তি আপনি দেখবেন সে যতই নাস্তিক হোক না কেন, যতই আল্লাহকে অস্বীকার করুক না কেন, জীবনের একটা পর্যায়ে সে কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আপনারা জানেন লেনিনের বিষয়ে, যে কিনা একটা কমিউনিস্ট বিশ্ব গড়ে তোলার জন্য চেষ্টা করেছিল, একটা নাস্তিক বিশ্ব গড়ে তোলার জন্য সে একটা বড় ভূমিকা রেখেছিল। সেও যখন মৃত্যুবরণ করছিল, মৃত্যুবরণ করার সময়টায় সে বলেছিল ও মাই গড, সেও কিন্তু আল্লাহকে ডেকেছিল। ফেরাউন যে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের জন্য সবচেয়ে বড় রব, সেই ফেরাউনও যখন ডুবে যাচ্ছিল সেও কিন্তু আল্লাহর নাম করেছিল। পৃথিবীর যত বড় নাস্তিক হোক না কেন, জীবনের একটা পর্যায়ে সে তার স্রষ্টার প্রতি আকর্ষণ অনুভব করে। এজন্য ইবনে তাইমিয়া এই কথাটা বলেছেন যে প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা হচ্ছে দুটো, একটা হচ্ছে সে তার একজন সত্তা, এমন একজন সত্তাকে পেতে চায় যার সে উপাসনা করতে পারে এবং যার কাছে সে সাহায্য চাইতে পারে। যদি মানুষ আল্লাহর দাসত্ব না করে, পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহর দাসত্ব করেই না, তারা হচ্ছে নাস্তিক। যদি তারা আল্লাহর দাসত্ব না করে তাহলে কার দাসত্ব করে? কারণ না কারণ তাকে দাসত্ব করতেই হবে, এটা তার শরীরে ইনবিল্ট রেখে দেওয়া হয়েছে। কারণ না কারণ সে দাসত্ব করবেই, যদি সে আল্লাহর দাসত্ব না করে তাহলে কার দাসত্ব করবে? হয় শয়তানের দাসত্ব করবে, অথবা পিতামাতার দাসত্ব করবে, অথবা তার একজন আদর্শ স্থানীয় ব্যক্তি যে তার দাসত্ব করবে, অথবা কাউকে যদি দাসত্ব না করে অন্তত নিজের নাফসের দাসত্ব করবে, নিজের অন্তরের দাসত্ব করবে। এটা হচ্ছে মানুষের মধ্যে ইনবিল্ট আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানে 43 নম্বর আয়াতে, আরাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখেছো যে তার নিজের নফসকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে, আফা আনতা তাকুন আলাইহি ওয়াকিলা, তুমি কি তার কোনো দায়িত্ব গ্রহণ করতে পারবে? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব না করে নিজের দাসত্ব করে, নিজের নফসের দাসত্ব করে, তার কোনো দায়িত্ব নেওয়ার ক্ষমতা আপনার নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করা, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, যেটা আমি বলেছিলাম এটা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে মর্যাদার বিষয়। তার কারণ ইবাদতের মাধ্যম দিয়ে সে তার স্রষ্টার স্বীকৃতি দিচ্ছে, সে তার স্রষ্টা যিনি তাকে সৃষ্টি করেছেন তার প্রতি তার দায়িত্বটা সে পালন করতে পারছে। আর এই কারণেই এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষয়। এটা এমন একটা বিষয় যে বিষয়ের কারণে একজন মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানিত হয়, এমন সম্মানিত হয় যে ফেরেশতাও তাকে স্বয়ং সিজদা করে। আদম আলাইহিস সালামকে সিজদা করেনি ফেরেশতা? পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, সমস্ত সৃষ্টি মানুষের অনুগত, সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনুগত করে দিয়েছেন। আর সেই মানুষের মধ্যে যদি ঈমান থাকে, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আবেদ হয়, ইবাদত করতে পারে, তার অবস্থানটা ফেরেশতাদের ঊর্ধ্বে চলে যায়, তখন ফেরেশতারাও তাদেরকে সিজদা করে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তার কারণ পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে মানুষ বাদ দিয়ে, মানুষ জিন এবং ইনসান বাদ দিয়ে, সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা কিন্তু আল্লাহর ইবাদত করে, তারা আল্লাহকে সিজদা করে। পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহ সিজদা করে, শুধুমাত্র মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, তারা চাইলে আল্লাহর ইবাদত করতেও পারে স্বেচ্ছায়, অথবা নাও করতে পারে। সুতরাং যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে না সে হচ্ছে
পৃথিবীর সমস্ত সৃষ্ট জীবের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল বলছেন যে তারা হচ্ছে পশুর চেয়ে নিকৃষ্ট, তারা পশুরও অধম যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না। এবার আসুন, ইবনে তাইমিয়া ইবাদতকে আবার দুই ভাগে ভাগ করেছেন। তিনি বলছেন ইবাদত হয় দুই রকম, একটা হচ্ছে সাধারণ ইবাদত আর একটা হচ্ছে বিশেষ ইবাদত। সাধারণ ইবাদত যা মুমিন কাফের সবার জন্য সমান, পৃথিবীর সমস্ত মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। কিভাবে? আমি হয়তো মুখে, যে নাস্তিক সে হয়তো মুখে বলে যে আমি আল্লাহকে স্বীকার করি না, কিন্তু সে কি কখনো তার মৃত্যুকে ঠেকাতে পারবে? তার বার্ধক্যকে সে কখনো ঠেকাতে পারবে? সে চাইলেও তার শরীরকে কিন্তু তার নিয়ন্ত্রণে রাখতে পারবে না। তার শরীর কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে যত বয়স বাড়বে বুড়িয়ে যেতে থাকবে এবং একসময় সে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাবে। এই মৃত্যুকে ঠেকানোর সক্ষমতা তার নেই, অর্থাৎ তার শরীর কিন্তু আল্লাহর ইবাদত করছে, আল্লাহর দাসত্ব করছে। হয়তো তার মন, তার কল্প আল্লাহর দাসত্ব করছে না, কিন্তু তার শরীরটা সে কিন্তু আল্লাহর দাসত্ব করছে। এটা হচ্ছে কাফের মুশরিক সবার জন্য সমান, ইমানদারদের জন্য সমান। আল্লাহ রাব্বুল বলছেন ইন্না কুল্লা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতি আর রহমান আবদা, জমিন এবং আসমানে যত কিছুই রয়েছে সব কিছু একদিন না একদিন আল্লাহর কাছে দাস হিসাবে আত্মসমর্পণ করবেই, করতেই হবে তাকে, সে মুমিন হোক সে কাফের হোক। আরেকটা হচ্ছে বিশেষ দাসত্ব, যেটা মাত্র শুধুমাত্র মুমিনরাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আল আরদি হাওনা ওয়া ইযা খাতামাহুল জাহিলুন ক্বালু সালামা, যারা আল্লাহর ইবাদত আবেদ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী হবে, তারা তাদের অবস্থা হবে এমন, তাদের বৈশিষ্ট্য হবে এমন যে তারা পৃথিবীতে চলাফেরা করবে হাওনা বিনীতভাবে, ওয়া ইযা খাতামাহুল জাহিলুন ক্বালু সালামা, এবং যখন তাদেরকে জাহেল ব্যক্তিরা, মূর্খ ব্যক্তিরা যখন তাদেরকে উদ্দেশ্য করে বিদ্রুপ করবে তখন তারা বলবে ক্বালু সালামা, তোমরা যেভাবে আছো সেভাবেই থাকো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তাদের বিরুদ্ধে কোনো কটুক্তি করতে যায় না, তাদের সাথে কোনো রকম বিবাদের মধ্যে জড়িয়ে পড়ে না। এটা হচ্ছে এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ইবাদুর রহমান, এরা হচ্ছে বিশেষ ইবাদত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ আবেদ তারা। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ ইবাদতটা বাস্তবায়ন হয় কিসের মাধ্যম দিয়ে? শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেই কি বিশেষ ইবাদতটা করা যায়? একজন মুমিনের ইবাদত, আমরা যেটা বলছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি, এটা বাস্তবায়ন কখন হবে? এটা বাস্তবায়ন তখনই হবে যখন আমরা আমাদের ইবাদতে অন্য কাউকে শরীক করব না। আমাদের ইবাদতটা যখন শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে হবে তখনই সেটা প্রকৃত ইবাদত হবে। আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন, বহু মানুষ রয়েছেন যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, যারা অমুসলিম তারাও কিন্তু একজন ভগবানকে স্বীকার করেন, তারাও কিন্তু একজন ওপরওয়ালাকে স্বীকার করেন, কিন্তু তারা কি এই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে? পারবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হয়, প্রকৃত ইবাদত হচ্ছে ওই ইবাদত যে ইবাদতের মধ্যে কোনো শিরক থাকে না। একজন প্রকৃত মুসলমান, একজন প্রকৃত আবেদ কখনো সে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে শরীক হিসাবে গ্রহণ করতে পারে না। একজন প্রকৃত আবেদ যিনি, তিনি কখনো তাগুতকে অস্বীকার করার আগে পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারেন না, প্রকৃত আবেদ হতে পারেন না, প্রকৃত দাস হতে পারেন না। দাস হতে হলে একেবারে পূর্ণাঙ্গ দাস আপনাকে হতে হবে, সেই দাসত্বের মধ্যে কোনো প্রকার খাত থাকতে পারবে না। আমাদের মধ্যে অনেক ভাই রয়েছেন যারা একই সাথে মসজিদে সিজদা করেন আবার মাজারে যেয়ে সিজদা করেন, একই সাথে তারা মসজিদে এসে সিজদা করছেন আবার বলছেন যে মূর্তি ভাস্কর্য এগুলো নির্মাণ করলে শিরক হবে না, এরকম আছেন না? আছেন। তার মানে কি, তারা আসলে প্রকৃত অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের আবেদ হতে পারেননি, আল্লাহর প্রকৃত দাস হতে পারেননি। আল্লাহর দাসত্ব করতে গেলে আপনাকে কোনো প্রকার এমন জিনিসের প্রতি সম্মান রাখা যাবে না, এমন জিনিসের কাছে নত হওয়া যাবে না যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীব। একমাত্র আল্লাহর কাছে ব্যতীত কোনো মুসলমান কোনো আবেদ মাথা নত করতে পারে না। মুসলমানদের এই ললাট, মুসলমানদের এই কপাল কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া অন্য কারোর কাছে নত হতে পারে না। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা,
তিনি যখন ওই কাবাঘরের সাথে যে কালো পাথরটা রয়েছে সেই কালো পাথরে যখন তিনি চুমু দিচ্ছিলেন, চুমু দেওয়ার সময় তিনি বলছিলেন, হে কালো পাথর, আমি জানি তোমার কোনো ক্ষমতা নেই, তুমি একটা স্রেফ জড় পদার্থ, কিন্তু তোমার কাছে আমি আসছি কেন, তোমাকে কেন চুমু দিচ্ছি? এই কারণে দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমু দিয়েছিলেন। একজন মুসলমানের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শ্রদ্ধা ছাড়া অন্য কিছুর স্থান কখনো হতে পারে না। মূর্তির প্রতি ভালোবাসা তার অন্তরে কখনোই জন্ম নিতে পারে না। একজন মুসলমান, একজন আবেদ যিনি হবেন, তিনি কখনো ইসলাম বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধানকে শ্রেষ্ঠ মনে করতে পারে না, অন্য কোনো বিধানকে ইসলামের সমতুল্য মনে করতে পারে না। যদি কেউ মনে করে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ এগুলো হচ্ছে ইসলামের সমতুল্য কোনো মতবাদ, ইসলামের মতোই, বা গণতন্ত্র এগুলো ইসলামের মতোই সমমানের কোনো মতবাদ, নিঃসন্দেহে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে অন্য কোনো বিধানকে, মানবরচিত বিধানকে শরীক করে ফেললেন। এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানকে মানুষের বিধানের সাথে সমতুল্য গণ্য করল, নিঃসন্দেহে সে প্রকৃতপক্ষে আবেদ হতে পারল না, আল্লাহর দাস হতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইয়াবতাগী গায়রা আল ইসলাম দীনান ফালাইয়ুকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করলো, অন্য কোনো মতবাদ গ্রহণ করলো, সেটা কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন, ইন্না দীন ইন্দা আল্লাহ আল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য মতবাদ হলো ইসলাম। একেবারে ফ্রেশ কথা, এর মধ্যে কোনো রকম দ্বিরুক্তি নেই, কোনো রকম দ্বিচারিতার কোনো সুযোগ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, সে অবস্থায় মক্কার কুরাইশরা তাকে বারবার চাপ দিচ্ছিল। তারা একসময় বলে ফেলল যে আপনি 6 মাস আমাদের প্রভুর ইবাদত করবেন, আর আমরা 6 মাস আপনার প্রভুর ইবাদত করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী নির্দেশ দিলেন? সূরা কাফিরুনে সেটা স্পষ্ট করে বলা হয়েছে। তিনি বলছেন, লা আবুদু মা তাআবুদুন, হে মক্কার কাফের কুরাইশরা জেনে রাখো, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদ, এবং আমরা যারা ইবাদত করি, আমি যারা ইবাদত করি, তোমরাও তার ইবাদতকারী নও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। একদম স্পষ্ট কথায়, এর মধ্যে কোনো রকম কোনো দ্বিচারিতা নেই। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। আমরা কখনোই কোনো অবস্থাতেই, যখন আমরা ঘোষণা দিয়েছি আমরা আল্লাহর আবেদ, আল্লাহর দাস, তখন আমরা আল্লাহর বিধানের সাথে বা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারোর সামনে আমরা মাথা নত করতে পারি না, অন্য কারো বিধানের সামনে আমরা মাথা নত করতে পারি না। একজন মুসলমান কখনো আল্লাহ ব্যতীত অন্য কারোর ভালোবাসাকে নিজের অন্তরে জায়গা দিতে পারে না, আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তির আদর্শকে নিজের অন্তরে জায়গা দিতে পারে না, আল্লাহ ব্যতীত কোনো মূর্তি হোক, ভাস্কর্য হোক, যে জিনিসই হোক না কেন, তার প্রতি ভালোবাসাকে স্থান দিতে পারে না। যখনই আপনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের না ভাস্কর্য বানাচ্ছি আমি, মূর্তি বানাচ্ছি, ওকে তো ইবাদত করছি না, এখন এভাবে পার্থক্য করছে না যে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য হলো এই যে মূর্তির কাছে ইবাদত করা হয় আর ভাস্কর্যের কাছে ইবাদত করা হয় না, ওটা শুধুমাত্র সাজিয়ে রাখার জন্য, এই ধরনের কথা বলা হচ্ছে না। প্রিয়ভাতৃমণ্ডলী, যে ব্যক্তি এই ধরনের ধারণা পোষণ করবে, নিঃসন্দেহে তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ দাসত্ব প্রবেশ করে নাই, তার মধ্যে এখনও পর্যন্ত এমন কিছু ভালোবাসা অবশিষ্ট রয়েছে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের বাদ দিয়ে অন্য কারো ভালোবাসা গণ্য করা হয়, অর্থাৎ তাগুতের প্রতি তার ভালোবাসা এখনও রয়ে গেছে। অনেকেই বলেন এটা তো খুব সামান্য জিনিস, অনেকে মনে করেন যে আমি তো আল্লাহর ইবাদত করছি, তো যদি আমি এই ভাস্কর্যগুলোকে রেখে দিই, বানাই বা তার আদর্শের প্রতি সম্মান স্থাপন করি, এটা এমন কি সমস্যা? আমি তো আল্লাহর ইবাদত করছি, আল্লাহকে তো রব হিসেবে মানছি। প্রিয়ভাতৃমণ্ডলী, একটা শুধু উদাহরণ দিলেই বোঝা যাবে, এক গ্লাস পানির মধ্যে 1 ফোঁটা পেশাব যদি পড়ে, সেই 1 গ্লাস পানিকে আপনি কখনো খেতে পারবেন? জেনে শুনে পৃথিবীতে কোনো একজন ব্যক্তি নেই যে এই ধরনের কাজ সে করতে পারে, অথচ কাজটা কিন্তু খুবই ছোট, যে নোংরা ওখানে পতিত হয়েছে খুবই কম। আপনি হয়তো সারা জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছেন, কিন্তু জীবনে মাত্র 1টা টাকা মাজারে দান করেছেন, আপনার ওই 1টা টাকার জন্য আপনার সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে, সেইভাবে যেভাবে সামান্য 1 ফোঁটা পেশাবের জন্য পুরো 1 গ্লাস পানি বিনষ্ট হয়ে যায়। শিরটা হচ্ছে এমন জিনিস, শিরটা হচ্ছে এমনই সূক্ষ্ম জিনিস যেটাকে হয়তো আমরা হালকা বলে মনে করি, অথচ সেটা অত্যন্ত ভয়াবহ। এবার আসুন আল্লাহর দাসত্বের স্বরূপ সম্পর্কে কয়েকটি বিষয় আমরা জানার চেষ্টা করি।
আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব যারা আমরা করতে চাই, যারা আল্লাহ দাস হিসাবে নিজেদের পরিচয় দিতে চাই, তাদের বৈশিষ্ট্য আসলে কেমন হওয়া উচিত, কেমন হবে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার সমস্ত কাজ, সে মসজিদে পাঁচ অক্ত সালাত আদায় করুক, অথবা সে স্কুলে যাক, সে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করুক, অথবা শিক্ষকতা করুক, বা মাঠে যে ফসল ফলাদি ফলাক, যে কোনো কাজ করুক না কেন, তার সমস্ত কাজ হবে কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। সমস্ত কাজ হবে তার একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। যখন আপনি জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি প্রকৃত অর্থে আল্লাহর আবেদ, আল্লাহর দাস হতে পেরেছেন। যে ব্যক্তি আল্লাহর দাস হতে পারে, তার একটা বড় সুবিধা হলো, আমরা অনেকে ধরে নিই যে পাঁচ অক্ত সালাত আদায় করাই মনে হয় ইবাদত, অথবা ইসলামের পাঁচটি ফরজ বিধান পালন করাই মনে হয় ইবাদত। প্রিয় ভাতৃমণ্ডলী, ইবাদত মানুষের জীবনের প্রত্যেকটা অংশই, যে অংশে আল্লাহ রাব্বুল আলামিনের সে আনুগত্য করে সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। একজন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জীবিকা অর্জনের জন্য যায়, একজন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পড়াশোনা করে, একজন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে চাকরি বাকরি করে, তার সেই চাকরিটা, তার সেই ফসল ফলাতে ফলানোটা, তার সেই পড়াশোনা, সব কিছুই ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, তুমি মানব জাতিকে জানিয়ে দাও, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহিয়ায়, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, সব কিছুই আল্লাহর জন্য। যখন আমি সব কিছুই আল্লাহর জন্য এইভাবে করে নিতে পারবো, তখনই আমি প্রকৃত অর্থে আল্লাহর দাস হিসাবে পরিগণিত হতে পারবো। আর এই কারণেই আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, যদি তিনটা জিনিস একজন মানুষের মধ্যে থাকে, সে ঈমানের প্রকৃত স্বাদ পায়। তার মধ্যে প্রথম বিষয়টি কি? আই ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল হবে তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই মানে পৃথিবীর অন্য সমস্ত কিছু চেয়ে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূল হবে তার কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র। যখন আল্লাহ এবং তার রাসূলকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসতে পারবো, তাদের উদ্দেশ্যে যখন আমরা আমাদের সমস্ত কাজগুলো করতে পারবো, তখনই আমরা প্রকৃত অর্থে আল্লাহর আবেদ হতে পারবো। দুই নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিনীত থাকা। শুধুমাত্র অভ্যাস বসে আল্লাহর ইবাদত করলাম, অভ্যাস বসে মসজিদে আসলাম, পাঁচ অক্ত সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, এটার নাম ইবাদত না। আল্লাহর কাছে খুশু খুজু সহকারে ইবাদত করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে আশা রেখে ইবাদত করার নামই হচ্ছে প্রকৃত ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফলতা লাভ করেছে, সফল হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, যারা তাদের সালাতে খাশিয়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয়ভীতি সহকারে যারা আল্লাহর ইবাদত করে এবং সালাত আদায় করে। আল্লাহর প্রতি আপনার ভয় ভীতি রাখতে হবে। এমনি এসে সালাত আদায় করলেন, পাঁচ অক্ত সালাত আদায় করছেন, আপনার সালাতের মধ্যে কোনো মনই নেই, দুনিয়ার সমস্ত ব্যবসায়িক হিসাব, দুনিয়ার সমস্ত কাজের হিসাবগুলো সালাতে দাঁড়ালে আমাদের মাথায় চলে আসে, শয়তান আমাদের মাথায় ঢুকিয়ে দেয়। কিন্তু প্রকৃত আবেদ যিনি হবেন, তিনি দুনিয়াবী সমস্ত চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত রেখে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তারই প্রতি বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে তারা সালাত আদায় করেন, ইবাদত করেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত আবেদ নন, প্রকৃত দাস নন, তারা কিভাবে সালাত আদায় করে? আল্লাহ বলছেন ওয়াইদা ক্বামু ইলা সালাত ক্বামু কুসালা, যারা মুনাফিক তারা সালাতে যখন দাঁড়ায় অলসভাবে দাঁড়ায়, ইউরাউনা নাস, এবং তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, এবং তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে না তা না, কিন্তু এতটাই কম করে যেটা উল্লেখযোগ্য নয়। প্রিয় ভাতৃমণ্ডলী, একজন আবেদ সবসময় এই ভয়ে থাকে যে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা। একজন আবেদ তার অন্তরটা সবসময় এরকম আল্লাহর প্রতি বিনীত থাকবে, সে সবসময় ভাববে যে আমার ইবাদত আল্লাহ কবুল করছেন তো। প্রতিদিন সকালে সে দোয়া করবে আল্লাহর কাছে, হে আল্লাহ আমার আমল এমন, আমাকে এমন আমল করার তৌফিক দাও যে আমল তোমার কাছে কবুলযোগ্য হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। প্রতিদিন সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এবং আমাদেরকে বলতে শিখিয়েছেন যে আমরা যেন আল্লাহর কাছে চাই এমন আমল যে আমল আল্লাহর দরবারে কবুল হয়। সাহাবায়ে কেরাম তারা সবসময় নিজেদেরকে প্রতারিত ভাবতেন, সবসময় নিজেদেরকে মুনাফিক ভাবতেন যে হয়তোবা আমি আল্লাহর হকটাকে পরিপূর্ণভাবে আদায় করতে পারছি না, আমি হয়তো আমার ইবাদতটা সঠিকভাবে পালন করতে পারছি না। আপনারা সাহাবি হানজালার কথা শুনেছেন, তিনি একদিন রাস্তায় বের হয়ে বলছেন যে নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে।
আবু বকর রাজিয়াল্লাহু আনহু তার পাশ দিয়ে যাচ্ছিলেন। আবু বকর রাজিয়াল্লাহু আনহু এই কথা শুনে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন বলছো তুমি মুনাফিক হয়ে গেছো? তুমি তো কুত্তাবুর রসুল, অর্থাৎ আল্লাহর রসুলের ওহী লেখক তুমি, আর তুমি এই কথা বলছো যে তুমি মুনাফিক হয়ে গেছো। তখন হানজালা কি বলছিলেন বললেন, তিনি বললেন যে আমি যখন আল্লাহ রসুলের কাছে থাকি, তার কাছে যখন জান্নাত জাহান্নামের বর্ণনা শুনি, তখন আমি মনে হয় মানে জান্নাত জাহান্নাম মানে জান্নাতের মধ্যে ঢুকে গিয়েছি, আমার অন্তরে ফিলিংসটা এমন থাকে যেন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে গিয়েছি। কিন্তু যখন আমি আল্লাহ রসুলের কাছ থেকে দূরে সরে আসি, যখন দুনিয়াবী কাজে ব্যস্ত হয়ে যায়, আমার স্ত্রী সন্তান পরিবার পরিজনের সাথে যখন মিলিত হই, তখন দুনিয়াবী কাজে এমন ব্যস্ত হয়ে যায় যে আমি আখেরাতকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। আমার অন্তরে যখন এমন হচ্ছে, তখন মনে হচ্ছে আমার আমি বোধহয় পূর্ণাঙ্গ মুমিন নই, আমি বোধহয় মুনাফিক। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও বললেন, হে হানজালা, শুধু এই অনুভূতি শুধু তো তোমার না, আমারও তো এরকম মনে হয়, চলো আল্লাহ রসুলের কাছে যাই। তখন তারা দুজনেই আল্লাহ রসুলের কাছে গেলেন এবং এই ঘটনা বর্ণনা করলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্য করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আনতুম তাদুমুনা আলা মা কুনতুম ইনদি, আল্লাহর শপথ করে বলছি তোমরা যে অবস্থায় আমার কাছে থাকো, এই অবস্থায় যদি তোমরা অব্যাহত থাকতে পারতে সারা দিনটা, অফিস জিক্রে, এবং তোমরা যদি জিকিরের মধ্যে আল্লাহর স্মরণে যদি তোমরা থাকতে পারতে, লা সাফাহতুম আল মালায়েকাতু আলা ফুরুশিকুম অফি তুরুকিকুম, তাহলে ফেরেশতারা তোমাদের বিছানায় এবং তোমাদের চলাচলের পথে সবসময় তোমাদের সাথে মুসাফা করত। কিন্তু এটা তোমরা পারবে না, ওয়ালাকিন ইয়া হামদালা সা আসা, ধৈর্য ধারণ করো, দুনিয়ার জন্য কিছু সময়, আখিরাতের জন্য কিছু সময়, এভাবে এমনিতেই ভাগাভাগি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ করে ফেলবে তখন তোমরা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অনুসন্ধান করো, অর্থাৎ জীবিকার অনুসন্ধান করো। কিছু সময় দুনিয়াবী কাজে থাকতে হবে, এটাও আল্লাহর নির্দেশ। সবসময় নিজেকে আল্লাহর স্মরণে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাথরুমে যেতেন, আপনারা জানেন বাথরুমে গেলে আল্লাহ স্মরণ করা থেকে কিছু সময় বিরত থাকতে হয়, কোরআন তেলাওয়াত করা যায় না, আল্লাহ জিকির বাথরুমে করা যায় না, এই জন্য তিনি যখন বাথরুম থেকে বের হতেন একটা দোয়া পাঠ করতেন। কি দোয়া পাঠ করতেন? কুফরানাকা, অর্থাৎ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, অর্থাৎ ওইটুকু সময়ও যে আল্লাহর স্মরণ থেকে একটু দূরে থাকলাম, এই সময়টুকুর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চাইলেন। জীবনের প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা আল্লাহর স্মরণে রাখতে পারি নিজেদেরকে, তাহলে আমরা নিজেদেরকে প্রকৃত আবেদ হিসাবে গণ্য করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হচ্ছে, প্রকৃত মুমিন হচ্ছে তারাই যখন তাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের কাছে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনানো হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মুমিন তাহলে তারাই, আবেদ তারাই যারা সবসময় আল্লাহকে স্মরণ করতে পারে বিনয়ের সাথে এবং খুশু খুজুর সাথে। তিন নম্বর, যারা আল্লাহ এবং তার রসুলের আদেশ নিষেধকে সর্বদা শিরোধার্য মনে করবে, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে কোনো আদেশ পেলেই সে আদেশ বাস্তবায়নের জন্য সে তৎপর হয়ে উঠবে, কোনো রকম যুক্তির সে আশ্রয় নেবে না, কোনো রকম ওজোর আপত্তি গ্রহণ করার চেষ্টা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা কানা কওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলি, মুমিনদের কথা তো এমনই হওয়ার উচিত, মুমিনদের কথা তো এমনই হবে বা এমনই ছিল, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনহুম, তাদের মধ্যকার কোনো বিষয়ে ফয়সালা করার জন্য, তারা কি বলে? আইয়াকুলু সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম, এর মধ্যে কোনো প্রকার দ্বিরুক্তি করলাম না, ওয়া উলাইকাহুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে প্রকৃত অর্থে সফলকাম। ওমাই ইউতাইল্লাহ রাসূলাহু ওয়া ইখশাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুগত করলো এবং আল্লাহকে ভয় পেল, ওয়াইত্তাকি, এবং তাকওয়া অবলম্বন করলো, ফাউলাইকাহুমুল ফাইজুন, তারাই হচ্ছে সফলকাম। তাহলে মুমিন কারা? মুমিন হচ্ছে তারাই যারা বলবে, সামিনা ওয়া আতানা, আমরা আল্লাহর পক্ষ থেকে এই কথাটি শুনেছি, আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই কথাটি শুনেছি, ব্যাস মেনে নিলাম। ইহুদিদের অভ্যাস কি ছিল? তারা কি বলতো? সামিনা ওয়া আসাইনা, শুনলাম এবং অবাধ্যতা করলাম। আর মুমিনদের বৈশিষ্ট্য কি? তারা বলে যে শুনলাম এবং মেনে নিলাম। তারা কখনো শরীয়তের একটা অংশ মানে আর একটা অংশ মানে না, এরকম কখনো হবে না। আল্লাহ বলছেন, আফাতু মিনুন বিবাদিল কিতাব, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে
এবং কিছু অংশকে অস্বীকার করবে, যারা এই কাজ করবে তাদের জন্য দুনিয়াতে যেমন অপমান রয়েছে, লাঞ্ছনা রয়েছে, আখিরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। প্রিয় উপস্থিতি, চার নম্বর বিষয় হলো যারা আবেদ হবে তাদের চার নম্বর বৈশিষ্ট্য হলো সে সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে, সর্বদা সে আল্লাহর উপর ভরসা রাখবে, সে কখনো হতাশার মধ্যে নিমজ্জিত হবে না। এ বিষয়ে অসংখ্য ঘটনা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আমরা পেয়ে থাকি। একটা ঘটনা শুধু বলি, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের মুখোমুখি হয়েছিলেন, ফেরাউন তার পিছন দিক দিয়ে তাড়িয়ে তাকে ধরার চেষ্টা করছিল, মুসা আলাইহিস সালাম যখন ওই নদীর সামনে আসলেন, যে নদী তাকে পার হওয়ার কথা ছিল সেই নদীর সামনে যখন আসলেন, আসার পরে দেখলেন সামনে বিশাল তরঙ্গ বিক্ষুব্ধ সাগর বা নদী এবং পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। মুসা আলাইহিস সালামের যারা সঙ্গী সাথী ছিলেন তারা বললেন, হে মুসা, আপনি তো এতক্ষণ আমাদেরকে নিয়ে আসলেন, পালিয়ে চলে আসলাম আমরা, ঠিকই হলো, কিন্তু এখন কি করবো আমরা? আমাদের সামনে এরকম পানি রাশি, আমাদের পিছনে ফেরাউনের দলবল, আমাদের তো আর বাঁচার কোনো পথ রইল না। তখন মুসা আলাইহিস সালাম তাদের উদ্দেশ্যে কি বলেছিলেন? তিনি বলছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনোই হতে পারে না, নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন, কোন দিক দিয়ে পথ দেখাবেন আমি জানি না, তবে অবশ্যই পথ দেখাবেন। একজন মুমিনের বিশ্বাস হচ্ছে এমনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, যখন কুরাইশা তাদেরকে হন্যে হয়ে খুঁজছিল পাহাড়ের সাওরগিরি গুহার মধ্যে, তারা যখন লুকিয়েছিলেন, সে সময় কাফের কুরাইশা তাদেরকে মানে প্রায় দেখে ফেলার মতো একটা অবস্থায় রয়েছে। সে অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুল, আমরা তো এখন ধরাই পড়ে গেলাম, আমাদের তো আর কোনো উপায় নেই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তাকে উদ্দেশ্য করে বললেন, মা দান্নুকা বি ইসনাইন আল্লাহু সালিসুহুমা, ওই দুইজনের ব্যাপারে তোমার ধারণা কি যে এই দুইজনের সাথে আরও একজন রয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এটি হচ্ছে মুমিনের বিশ্বাস, এটা হচ্ছে মুমিনের তাওয়াক্কুল। মুমিন যদি তাকদীরের উপর বিশ্বাস রাখে এবং আল্লাহর উপর সব অবস্থায় ভরসা রাখতে পারে, তার চেয়ে সুখী মানুষ, তার চেয়ে মানে নির্ভর মানুষ পৃথিবীতে আর হতে পারে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য, সে সবসময় সৎ কাজের জন্য প্রতিযোগী হবে। সে যে কোনো ছোট কাজের জন্য, ছোট একটা ভালো কাজ করার জন্য সে সবসময় উদগ্রীব থাকবে, কোনো রকম ভালো কাজ করার সুযোগকে সে হাতছাড়া করবে না, সর্বাবস্থায় সে ভালো কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা সর্বদা ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর কাছে তোমাদের প্রত্যাবর্তন স্থল। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাখতালিফুন, এবং তিনি তোমাদেরকে সংবাদ দেবেন সেই বিষয়ে যে বিষয়ে তোমরা পরস্পরের সাথে দ্বন্দ্ব ফাসাদ করতে। প্রিয় উপস্থিতি, সময় প্রায় শেষের দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাদিরু বিল আমাল, তোমরা ভালো কাজ করার জন্য উদগ্রীব থাকো, ভালো কাজ করার জন্য সর্বদা প্রতিযোগিতা করো। ফিতানান কা কিতাইল লাইল, এমন দিন আসার পূর্বে, এমন ফেতনা আসার পূর্বে যে ফেতনাটা আধার রাতের মতো তোমাদেরকে গ্রাস করে নেবে। ইউসবিহুর রজুল, এমন একটা দিন আসবে যেই দিন মানুষ সকাল করবে মুমিন অবস্থায় এবং রাত করবে কাফের অবস্থায়, অথবা সে সন্ধ্যা করবে মুসলিম অবস্থায় কিন্তু সকাল হবে তার কাফের অবস্থায়। এমন একটা অবস্থা আসার পূর্বেই তোমরা ভালো কাজ করার জন্য এগিয়ে আসো। এমন একটা সময় আসবে মানুষ তার দিনকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে। আজকে হচ্ছে না এরকম বিষয়? আমরা নিজেদেরকে দাবি করছি মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, আবার ভাস্কর্যের পক্ষে বক্তব্য রাখছি, যিনি নিজেকে মুমিন হিসাবে দাবি করলেন, আবেদ হিসাবে দাবি করলেন, তারপরে আবার যখন ভাস্কর্যের পক্ষে বক্তব্য রাখলেন, নিঃসন্দেহে তার ইমান কি থাকছে? থাকছে না। সে সকালবেলা হয়তো বা পাঁচ ওয়াক্ত সালাত, সে ফজর সালাত আদায় করে বেরিয়েছিল, কিন্তু যখনই সে এই ধরনের কথা বলল তার ইমানটা কিন্তু চলে গেল। ছয় নম্বর হচ্ছে দুনিয়াবী ব্যস্ততাকে, ব্যস্ততা তাকে কখনো লক্ষ্যচ্যুত করবে না। দুনিয়াবী ব্যস্ততা আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু তাই বলে আমরা যদি আখেরাতকে ভুলে যাই তাহলে আমরা প্রকৃত অর্থে আবেদ হতে পারলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের মাল সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে না দেয়। ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে ভুলে থাকবে নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউত,
তোমরা সেই তোমাদের মৃত্যু আসার পূর্বে আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে আল্লাহর পথে খরচ করো। ওই দিন আসার পূর্বে যেই দিন মানুষের কাছে মৃত্যু পৌঁছে যাবে, ফায়াকুল রব্বি, তখন সে বলবে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যদি আমাকে হে আল্লাহ একটু সময় দিতে, একটু সময় যদি আমাকে দিতে তাহলে আমি আস্তাদ্দাক, তাহলে আমি দান করতাম, ওয়াকু মিনাস সালহিন, আমি ভালো মানুষ হয়ে যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইউ আখিরাল্লাহু নাফসান ইজা জা আজালুহা, কোনো ব্যক্তির মৃত্যু যখন চলে আসবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর তার জন্য অবকাশ দেবেন না। আল্লাহু খাবিরু বিমা তাআমালুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জানেন যা কিছু তোমরা করছো। মৃত্যুর সময় পর্যন্ত বলা হয়ে থাকে যে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষই আফসোস করবে দুনিয়ার জীবনের জন্য। যে ব্যক্তি সবচেয়ে ভালো আমলও করেছে সে ব্যক্তি আফসোস করবে এই জন্য যে হয়তোবা সে আরও একটু আমল করতে পারত, সে হয়তোবা আরও একটু আল্লাহর প্রিয় পাত্র হতে পারত। প্রত্যেক মানুষই আফসোস করবে। তা আমাদের প্রত্যেকেরই কিন্তু এই সময়টা কিন্তু আসবেই বা আসছেই। তো আমরা যেন কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না থাকি এবং যে কোনো ভালো কাজের সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব যদি আমরা করি তাহলে আমাদের মর্যাদা কী হবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে কালকে আমাদের ময়দানে আমাদেরকে মর্যাদাবান করবেন। জান্নাতের চেয়ে মানুষের জন্য বড় উপহার আর হতে পারে না। জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যে সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে সেই জান্নাতের একটা চাবুক সমপরিমাণ চিকন একটা জায়গাও দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে উত্তম। শুধু তাই না, যে ব্যক্তিকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে, যে ব্যক্তি সবার শেষে জান্নাতে প্রবেশ করবে তাকে এমন একটা জান্নাত দেওয়া হবে যে জান্নাতের আয়তন হচ্ছে এই পৃথিবীর 10 গুণ। সেই মহা জান্নাতের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন যদি আমরা তার প্রকৃত আবেদ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রকৃত আবেদ, তার প্রকৃত দাস হওয়ার তৌফিক দান করুন। শেষ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন তোমাদেরকে দিয়েছেন সেই দিনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। যারা আমরা এখানে উপস্থিত রয়েছি আমাদের প্রত্যেকের যেন সংকল্প এটাই থাকে যে আমার যখন মৃত্যুটা হবে সেই মৃত্যুর আগেই যেন আমি আমার জীবনটাকে পরিপূর্ণভাবে ইসলামের ওপর পরিচালিত করতে পারি। যাদের মধ্যে দিনের এখনও কিছু ঘাটতি রয়েছে, যারা এখনও পর্যন্ত সুদ ঘুষ ছাড়তে পারি নাই, যারা এখনও পর্যন্ত দুর্নীতি ছাড়তে পারি নাই, যারা এখনও আমরা হারামের সাথে যুক্ত রয়েছি, যারা এখনও আমাদের আমল আকিদায় আমরা এখনও পূর্ণাঙ্গ মুসলিম হতে পারি নাই, আমাদের যাদের এখনও দাড়ি নেই, এখনও যাদের আমাদের টাকুর নিচে কাপড় রাখার সুযোগ পায় নাই, আমাদের আদব আখলাক এখনও যারা ইসলামের সাঁচে গড়ে তুলতে পারি নাই, আমরা যেন প্রত্যেকেই আজকে এখান থেকে সংকল্প করে যাই যেন মৃত্যুর আগে আমরা যেন প্রত্যেকেই আমাদের এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী যেন পরিচালনা করতে পারি। আমরা কি জানি আমাদের মৃত্যু কখন হবে? এক সেকেন্ড পরেও হতে পারে না। মৃত্যুর আগে মানে কি? আমাদের এখনই সংকল্প নিতে হবে। আমরা জানি না আর কয়েক সেকেন্ড পরে আমরা পৃথিবীতে বেঁচে থাকবো কি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন প্রত্যেককে তার দাস হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার দাস হিসেবে মর্যাদাবান করুন। প্রিয় ভাতৃমণ্ডলী, আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ, এদেশের বুকে যে সংস্কার আন্দোলন চালিয়ে যাচ্ছে এর পিছনে একটাই উদ্দেশ্য, এদেশের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত ইবাদতকারী হিসেবে পরিণত করা। এমন ইবাদতকারী যে ইবাদতকারীর মধ্যে কোনো রকম শিরকের গন্ধ থাকে না। শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমলের জন্যই এই সংস্কার আন্দোলন পরিচালিত হচ্ছে। আমরা চাইব যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা এখানে উপস্থিত নেই, প্রত্যেকেই যেন আমরা এই সংস্কার আন্দোলনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি, এদেশের মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে পরিচালনার এই আন্দোলনে যেন আমরা সম্পৃক্ত হতে পারি। জান্নাতে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত দাস হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে গেলে কোনো রাজনৈতিক নেতার সহযোগিতা আপনার কোনো উপকারে আসবে না, কোনো ধর্মীয় নেতার উপকার আপনার কোনো সহযোগিতায় আসবে না, কোনো পীরের ক্ষমতা আপনার কাছে কোনো আপনার কোনো সহযোগিতায় আসবে না, কোনো দল সংগঠন এগুলো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনাকে জান্নাতে যাওয়ার জন্য নিজেই প্রচেষ্টা চালাতে হবে, আপনার নিজের আমলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় সন্তান ফাতেমাকে পর্যন্ত উদ্দেশ্য করে বলছেন, যিনি কিনা সাইয়্যিদাতুন নিসা, যিনি জান্নাতে মহিলাদের সর্দার হবেন, তাকে পর্যন্ত আল্লাহ রাসূল কি বলছেন, আনকিদিয়া ফাতেমা মিনান নার, হে ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ কাল কিয়ামতের ময়দানে, আজ হয়তো আমি তোমার বাবা কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি এত বড় নবী হওয়া সত্ত্বেও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও তোমার কোনো উপকারও করতে পারবো না, তোমার কোনো ক্ষতিও করতে পারবো না। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার সন্তানকে এভাবে বলেন তাহলে আমাদের অবস্থা কী হবে? আমাদের পীর সাহেবরা, আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের দল, আমাদের সংগঠন, তারা কি আমাদের জান্নাতে নিয়ে যেতে পারবে? আমাদেরকে প্রত্যেকেই নিজেদের জান্নাতের জন্য নিজেদেরই ব্যবস্থা করতে হবে, নিজেদেরই প্রচেষ্টা নিতে হবে। আল্লাহ বলছেন, ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকুই পাবে, ওয়ান না সাআয়াহু সাউফা ইয়ারা, এবং সে যতটুকু প্রচেষ্টা চালাবে ততটুকু সে কালকে আমাদের ময়দানে দেখবে, সুম্মা ইউজ্জা আল জাজা আল হাসান আল আউফা, এবং তাকে কালকে আমাদের ময়দানে পূর্ণাঙ্গভাবে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। অতএব আসুন আমরা সাধ্যমতো চেষ্টা করি নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দাস হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার প্রকৃত দাস হিসাবে কবুল করে নেন। আমরা যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আহ্বানটুকু শুনতে পারি, আমাদের প্রত্যেকের অন্তরে যেন সেই আকাঙ্ক্ষা থাকে, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের শেষ আয়াতগুলোতে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফস আল মুতমাইন্না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার যারা প্রিয়পাত্র, তার যারা অনুগ্রহপ্রাপ্ত দাস, তাদের উদ্দেশ্য করে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তিময় আত্মা, ইরজিউ ইলা রব্বিক, তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, নিজে সন্তুষ্ট থাকবে এমন অবস্থায় যে তুমি নিজেই আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে এবং আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন। ফাদখুলি ফি ইবাদি, হে প্রশান্তময় আত্মা, তুমি আমার আবেদ যারা, আমাদের যারা, আমার যারা ইবাদতকারী তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। এই আহ্বানটা শোনার জন্য কি আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে না? আমাদের প্রত্যেকের অন্তরে যেন এই আকাঙ্ক্ষা থাকে, যেন আমার মৃত্যুর সাথে সাথে যেন ওই আহ্বানটা আমরা যেন শুনতে পাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে আসো আমার বান্দাদের মধ্যে, আমার দাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দাসত্বের জন্য কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে কবুল করে নিন, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, যারা এর সাথে এখানে এবং দেশের বাইরে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মসজিদের কাজে সহযোগিতা করেছেন, তাদের সকলের নেক নিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। সর্বোপরি এই মসজিদ যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং সুন্নাতের যে বার্তা পৌঁছে দেওয়ার জন্য, মানে যে উদ্দেশ্য নিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং এর সাথে যে মসজিদ মাদ্রাসাও প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টা যেন কবুল করে নেন। আমি পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের খুতবা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تعالى في كلام المجيد يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تعدلوا عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأجل وأتم وأهم وأكبر